আজকে আমি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আগের ভিডিওতে অনেকবার বলেছি কিন্তু তোমাদের সেটা আলোচনা করা হয়নি। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মূলত অমূলদ সংখ্যা, যেটা নিয়ে অনেকে একটু প্রবলেম ক্রিয়েট হয়। তো আজকে আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো মূলদ ও অমূলদ সংখ্যা। মূলত অমূলদ সংখ্যা, তো আমাদের তার জন্য জানতে হবে মূলদ সংখ্যা কি। তো প্রথমে আসবো আমরা মূলদ সংখ্যা সম্পর্কে জানবো। প্রথমে জানবো মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা সম্পর্কে জানতে গেলে আমাদের মূলদ সংখ্যার সংখ্যাটা জানতে হবে। তো সংখ্যা হলো যে সব সংখ্যাকে, অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ, অর্থাৎ পি বাই কিউ মানে বুঝতে পারছো ভগ্নাংশ। পি বাই কিউ মানে বুঝতে পারছি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এবং একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এবং যেখানে পি এবং কিউ, যেখানে পি ও কিউ উভয় পূর্ণ সংখ্যা, উভয় পূর্ণ সংখ্যা, পি কিউ উভয় পূর্ণ সংখ্যা, তবে কিন্তু কিউ ইজ নট ইকুয়াল জিরো। অর্থাৎ আমরা একটা এটা জিনিস আমরা সবাই জানি, কোনো আমি আরও পরবর্তীতে যখন ভগ্নাংশ রিলেটেড ভিডিও দেবো তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তবুও এখানে বলে রাখছি। এটা যেহেতু মূলত সংখ্যা মানে পি বাই কিউ, অর্থাৎ ভগ্নাংশের আকার হবে, অর্থাৎ আমরা ভগ্নাংশের হর কখনোই শূন্য হয় না, শূন্য বাদে যে কোনো অখণ্ড সংখ্যাই হয় এটা আমরা জানি। অর্থাৎ শূন্য বাদে যে কোনো অখণ্ড সংখ্যা যেহেতু হরে বসাতে পারি, তাই এখানে মূলত সংখ্যার ক্ষেত্রে কিউ ইকুয়াল কিউ ইজ নট ইকুয়াল, অর্থাৎ কিউ সমান সমান কখনোই জিরো হবে না। তো মূলত সংখ্যা সম্পর্কে আমরা বুঝে গেলাম, তাহলে কিউ কখনোই শূন্য হবে না। তাহলে মূলত সংখ্যার সংখ্যা কী বললাম, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি ও কিউ উভয় পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল জিরো, অর্থাৎ কিউ কখনো জিরো হবে না, জিরো বাদে যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। তাহলে এই যে সংখ্যাটা তাকেই মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। ভগ্নাংশ রিলেটেড তো একটু প্রবলেম হলে হতে পারে, যারা একদম নতুন অঙ্ক শিখছো তাদের আমি ভগ্নাংশ রিলেটেড ভিডিও এর পরে পরে আশা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখে যাও, এর পরের ভিডিওগুলো দিয়ে তোমরা একটু মেক আপ করে নেবে। তবু আমি তো বলে দিলাম, এটা দেখতেই পাচ্ছ পি বাই কিউ মানে, আমরা তোমরা অ্যাটলিস্ট ছোট থেকে অঙ্ক করে আসছো, পি বাই কিউ মানে বুঝতেই পারছো এটা ভগ্নাংশ। তো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা কিন্তু কিউ ইজ নট ইকুয়াল জিরো, তাকে মূলদ সংখ্যা বলে। তো এবার আমরা আসা যাক উদাহরণে, উদাহরণ দিলে আমরা জিনিসটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণে দেখো, প্রথমেই একটা উদাহরণ নিচ্ছি, ধরো প্রথমে নিচ্ছি 5/3, সোজা একটা উদাহরণ নিলাম মূলদ সংখ্যার 5/3। দেখো এখানে 5 একটা পূর্ণ সংখ্যা, 3ও একটা পূর্ণ সংখ্যা, এবং এটাকে পি বাই কিউ এবং সমস্ত শর্তগুলো এখানে স্যাটিসফাই করছে। যেমন পি কিউ উভয় পূর্ণ সংখ্যা, হ্যাঁ, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল জিরো, কিউ অবশ্যই জিরো নয়, আর পি বাই কিউ আকার প্রকাশ করতে পারছি। তাহলে আমরা বলতে পারি 5/3 একটি কি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। তো বলো, তাহলে তোমরা বলতে পারো যে শুধু 5 কি মূলদ সংখ্যা? না, হ্যাঁ, 5ও একটি কি মূলদ সংখ্যা, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, 5ও একটি মূলদ সংখ্যা, 5ও একটি মূলদ সংখ্যা। কিভাবে? দেখো 5কে আমরা পি বাই কিউ, কারণ 5 মানে কি, নিচে অবশ্যই কি আছে 1, আর 1 দিয়ে 5কে ভাগ করা মানে কি বোঝাচ্ছে, 5ই হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাই এখানে 5/1, তাই 5/1কে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম না। আমরা যে কোনো সংখ্যার নিচে 1 থাকলে সেটা আমরা লিখি না, কারণ 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়ে যায়, তাই আমরা নিচে 1টা লিখি না। তবু আমরা যেহেতু আমরা জানি যে 5 শুধু 5 থাকা মানে তার নিচে একটা মানে কি আছে, 1 আছে, কারণ 1টা লিখি না, কারণ 1 দিয়ে 5কে ভাগ করলে
ওই পাঁচই আসে, তাই আমরা লিখি না। এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যায় আসে, এটা আমরা আগেও জেনেছি বা জানি সবাই। তাই এই যে পাঁচ, শুধু পাঁচও কিন্তু একটি মূলদ সংখ্যা, কারণ কি পাঁচকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এবং পি কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো, তো এটাও একটি মূলদ সংখ্যা। তো এরকম করে আমরা তাহলে পূর্ণ সংখ্যা বলছি যেহেতু, তাই আমাদের কিন্তু এরকমও তো হতে পারে -3 হলো একটি পূর্ণ সংখ্যা, হলো একটি সরি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো অবশ্যই, তো মূলদ সংখ্যা কিভাবে, অর্থাৎ আমরা তো বলেছি পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে আমরা জানি ধনাত্মক ঋণাত্মক ও শূন্য সমস্ত সংখ্যাই পূর্ণ সংখ্যা। তাহলে 3 হলো একটি মূলদ সংখ্যা, -3 একটি মূলদ সংখ্যা কিভাবে, দেখো যে -3 নিচে অবশ্যই একটা কি আছে, 1 আছে, তো এটাও একটা কি মূলদ সংখ্যা, আশা করি তোমরা বুঝতে পারলে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কিরকম, যেমন 5/3 একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা না, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যাই দেখো মূলদ, যে এটা পাঁচ, পাঁচই বলো শূন্যই বলো, কারণ শূন্য দেখো শূন্য কিভাবে মূলদ সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা কিভাবে দেখাচ্ছি, শূন্য একটি মূলদ সংখ্যা, এটা তোমাদের মনে কনফিউশন হতে পারে তাই একটু বুঝিয়ে দিই কীভাবে। দেখো শূন্য আমাদের তো বলেছে যে হরটা কখনো শূন্য হবে না, অর্থাৎ কিউ ইজ নট ইকুয়াল জিরো, পি তো শূন্য হতেই পারে, পি যে শূন্য হবে না এরকম কিছু তো বলা নেই। তো আমরা কি লিখতে পারি, 0/1, আর অর্থাৎ আলটিমেটলি 1 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই আসবে, তাই শূন্য একটি কিন্তু মূলদ সংখ্যা, যেহেতু এটা কি p/q আকারে আমরা রূপ দিতে পারছি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে এখানে একটা জিনিস তোমরা নোট করে নিতে পারো, যে আমরা এখান থেকে বুঝতে পারলাম দেখো যে সমস্ত পূর্ণ সংখ্যাই, সমস্ত সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তো এটা সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। কিরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি, সংখ্যা নয়, যেমন দেখো আমি যদি বলি 7/5, অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা বলবো, আমরা পূর্ণ সংখ্যার সংখ্যাতে কি এরকম পেয়েছি মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে আমরা জানি শুধু একটি সংখ্যা হবে এরকম, এটা হলো অ্যাকচুয়াল ভগ্নাংশ, এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা মানে আমরা জানি যে শূন্য থেকে ডান দিকে 1, 2, 3, 4 এভাবে বাড়ে, আর এদিকে গেলে শূন্য থেকে -1 এইভাবে কমে যায়, -1, -2, তো এই 7/5 এটা একটা সামান্য ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ এটা কখনোই একটি পূর্ণ সংখ্যা না, অর্থাৎ 7/5 হলো একটি সামান্য ভগ্নাংশ সংখ্যা। তাই এই যে, তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ, কিন্তু এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে সমস্ত কিন্তু দেখো সব পূর্ণ সংখ্যাই মূলদ, অর্থাৎ কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কখনোই পূর্ণ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার অমূলদ সংখ্যাতে আসা যাক, অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে, এটার সংখ্যাটা একটু নোট ডাউন করে নাও, যে সংখ্যাকে আমরা p/q আকার রূপ দিতে পারি না, আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, আকারে প্রকাশ করতে পারি না, p/q আকারে প্রকাশ করা পারে না, pq p ও q উভয় পূর্ণ, মানে মূলদ সংখ্যার ঠিক বিপরীত, পূর্ণ সংখ্যা ও কিউ ইজ নট ইকুয়াল জিরো, তো তাকে অমূলদ সংখ্যা বলে, তাকে অমূলদ সংখ্যা বলে, অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যাকে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি না, যেখানে p/q উভয় পূর্ণ সংখ্যা,
এবং পি ইজ নট ইকুয়াল জিরো তাকে অমূলদ সংখ্যা বলে, অর্থাৎ পি বাই কিউ আকারে রূপ দিতে পারি না। তোমাদের মূলদ সংখ্যার জায়গায় আমার একটা জিনিস এখন মনে পড়ে গেল, যে মূলদ সংখ্যার ব্যাপারে কিন্তু আমি একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, যে কোনো দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হতে পারে। যেমন একটু এখানে একটু নোট ইসে করে নিচ্ছ স্টার, যেমন যদি আমি বলি 3.5 একটি মূলদ সংখ্যা কিনা, হ্যাঁ 3.5 হলো একটি মূলদ সংখ্যা। কীভাবে দেখো একটি মূলত, তোমরা একটু সেখানে নোট করে নেবে মূলদ সংখ্যা, আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। 3.5 একটি মূলদ সংখ্যা, দেখো কীভাবে আমরা 3.5 মানে আমরা জানি কি দশমিকটা উপরে তুলে দিতে হয় আর নিচে দশমিকটা তুলে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়, অর্থাৎ 3.5, অর্থাৎ এটাকে দশমিক তুলে দিলে 35, আর দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে কয়টা ঘর আছে, একটা ঘর, পাঁচ আছে শুধু দশমিকের পরে একটা ঘর, তাই একটা ঘরের জন্য একটা শূন্য। আশা করি তোমরা এই বিষয়গুলো জানো, যদি না জানো আমি এটাও বিষয়েরও ভিডিও দিয়ে দিব, তোমাদের দশমিক বিষয়ে পুরো একদম ভিডিও আমি দিয়ে দিব। তবে এখান থেকে বুঝে নাও যে দশমিকটা আমি জাস্ট তুলে দিলাম, আর দশমিকটা তুলে দিলাম এবং কি করলাম, দশমিকের বদলে একটা এক দিলাম, আর দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য দিলাম। আশা করি বুঝতে পারলে। এবার তাহলে দেখো, তাহলে এটা আমরা পি বাই কিউ আকারে রূপ দিতে পারলাম না, এবং পি বাই কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল কি জিরো। তো আমরা এটুকু জায়গা বুঝে গেলাম, তো এটা বুঝে গেলে তারপরে দেখো, মানে এটা তো একটা দশমিক সংখ্যা, তাই তো, দশমিক সংখ্যা, এবং এটা একটা কি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা মানে কি, এটাও তোমরা অনেকে জানো না হয়তো, সসীম দশমিক সংখ্যা মানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক। আর আরেকটা যদি আমি বলি যে 3.3 পৌনঃপুনিক, এরকম যদি থাকে তখন তখন এটাকে আমরা এটাকেও কি বলতে পারি, এটি হলো একটি মূলদ সংখ্যা। অর্থাৎ দেখো এই 3.3 মানে কি, এটা কিন্তু একটা অসীম দশমিক সংখ্যা। আগেরটা যেমন সসীম দশমিক, অর্থাৎ দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, আর এখানে দেখো দশমিকের পর অনির্দিষ্ট। পৌনঃপুনিক মানে আমরা জানি কি, মানে এখানে অসংখ্য তিন আছে, ওই বারবার তিনটা রিপিটেশন মানে একটা নির্দিষ্ট নিয়মে ঘুরে আসছে বলে তিনের মাথায় আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়েছি। তাই এই পৌনঃপুনিক চিহ্নটার, এই পৌনঃপুনিক যে চিহ্নটা, এই পৌনঃপুনিক চিহ্নের জন্যই আমরা বুঝতে পারছি যে অনেকবার তিন আছে, অর্থাৎ এটা অসংখ্য, এর কোনো শেষ নেই। অর্থাৎ এটাকে যে আমরা প্রকাশ করি 3.333 এইভাবে আসতে থাকবে অসংখ্য, অর্থাৎ এর জন্য এটাকে বলে অসীম দশমিক সংখ্যা। অর্থাৎ দশমিকের পর যখন অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে অর্থাৎ অসংখ্য, তখন তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। এই অসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেও, আর অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবার দুই প্রকার, একটা সাধারণ অসীম দশমিক ভগ্নাংশ মানে শুধু খালি মানে একটার পর একটা সংখ্যা আসতে থাকবে, তার মধ্যে কোনো সিরিয়াল পর্যায়ক্রমিক আবর্তন থাকবে না, মানে কোনো একটা সংখ্যায় বারবার ঘুরে আসবে না, যে মানে কোনো নিয়মের বাইরে যে কোনো সংখ্যাই বারবার ঘুরে, মানে যে কোনো সংখ্যা বারবার ঘুরে আসবে না, একটার পর একটা উল্টাপাল্টাভাবে সংখ্যা ঘুরে থাকবে, তখন এটা সাধারণ অসীম দশমিক সংখ্যা। আর যখন একটা নির্দিষ্ট সংখ্যায় বারবার ঘুরে আসবে তখন তাকে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলে। যেমন এটি একটা দেখো, বারবার তিন ঘুরে আসছে বলে এটা আমরা কী দিয়েছি, তিনের মাথায় একটা ডট দিয়েছে, মানে এটা হলো 3.3 একটা পৌনঃপুনিক সংখ্যা। তার মানে যে কোনো পৌনঃপুনিক সংখ্যাও কি মূলদ সংখ্যা, অর্থাৎ 3.3 পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারি। দেখো এটা লেখার নিয়ম আমি পরে শিখিয়ে দেবো, তোমরা জাস্ট একটু দেখে নাও যে 3.33 লিখলাম, তারপরে এদিক থেকে 3 বিয়োগ করলাম, আর যার উপরে পৌনঃপুনিক আছে যত ঘর তো এটা 9 লিখতে হয়, একটা পৌনঃপুনিক আছে একটা 9, তাহলে 30/9। এই 30/9টা আমরা তাহলে একটা সামান্য পি বাই কিউ আকারে রূপ দিতে পারলাম। এই নিয়মটা তোমরা বুঝতে পারবে, আমি যখন এটার বিষয়ে রিলেটেড ভিডিও দিব তখন তোমরা দেখে সেটা বুঝতে পারবে। এখন জাস্ট একটু বুঝে নাও, তাহলে আমরা দশমিকের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যার মধ্যে শুধুমাত্র আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা, আর শুধু নর্মাল যদি সাধারণ অসীম দশমিক সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ সেটা যদি অসংখ্য থাকলে আমরা সেটাকে কোনো মতেই ভগ্নাংশের রূপ দিতে পারবো না। তাই এই কিন্তু দেখো সসীম দশমিক সংখ্যা আর এবং দশমিক অসীম দশমিক সংখ্যার ক্ষেত্রেও যদি পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক হয় তখনই এটাকে আমরা মূলদ সংখ্যার রূপ দিতে পারবো। আশা করি তোমরা এটুকু জায়গা বুঝতে পারলে, না বুঝলে আমি আবার দশমিক, তারপরে পৌনঃপুনিক দশমিক কি, অসীম দশমিক, সসীম দশমিক, এগুলোর উপরে সুন্দর করে একটা ভিডিও দিব, তোমরা সেটা দেখে নিবে। তো আমরা এখন আবার আমাদের আগের ইসেতে ফিরে আসি, অমূলদ সংখ্যা। এখানে কিন্তু তোমাদের এই দশমিকের বিষয়টা অবশ্যই জানতে লাগবে, তার জন্য আমি এরপরে ভিডিওটা দিয়ে দিব। তো এখানে তোমরা একটু দেখে রাখো, যেমন অমূলদ সংখ্যার উদাহরণটা দেখে রাখো, যেমন পাই। পাই সবাই, আমরা পাই শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত, এই যে পাই, অর্থাৎ পায়ের মান জানি 22/7, ওটা আমরা 22/7 যে ধরা হয়, অর্থাৎ তাই বলে তোমাদের মনে হবে যে ওটা পি বাই কিউ আকারে, অ্যাকচুয়াল 22/7টাই অ্যাকুরেট কোনো 22/7-এর হিসাব নেই, এটা মনে করে মনে মনে মানে পাই যিনি আবিষ্কার করেছেন তিনি সেটাকে ধরে নিয়েছিলেন 22/7, এটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যার, পায়ের কোনো নির্দিষ্ট ভগ্নাংশের মান নয়, তাই পায়ে অমূলদ সংখ্যাটা কিন্তু ধরে নেওয়া হয়। এছাড়া ই একটি অমূলদ সংখ্যা। এছাড়া যদি তোমাদের আমরা
মানে আমি বলি যে অমূলদ সংখ্যা আর কি কি হতে পারে, তখন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেমন এই যে দেখো 1 2 1 2 1 1 1 1 1 1 1 2, এই যে দেখো এখানে কিন্তু দেখো কোনো সংখ্যায় নির্দিষ্ট একটা নিয়মে ঘুরে আসছে না, দেখো 2 1 2 আবার 1 1 2 আবার 4টা 1 আবার 2 আবার 4টা 1, কোনো একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু ঘুরে আসছে না, দেখো কোনো নির্দিষ্ট নিয়মই এখানে নাই। যখন এখানে আমরা দেখতে পারছিলাম এর আগের অঙ্কটা যে 3.3 পৌনঃপুনিক, অর্থাৎ এটা কারণ সিরিয়াল 3 আসতেই থাকবে, অর্থাৎ 1000 বার 3 আসতে থাকবে, তার জন্য আমরা 3-এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি, তাই তো? কিন্তু এখানে দেখো যে কোনো নির্দিষ্ট নিয়মে ঘুরে আসছে না, কিন্তু এটা একটা অসংখ্য অনির্দিষ্ট, অর্থাৎ দশমিকের পর অনির্দিষ্ট অঙ্ক থাকা মানে অসীম, অর্থাৎ যার কোনো শেষ নেই সংখ্যার। এই যেরকম এরকম যখন অসীম দশমিক সংখ্যা থাকবে, অর্থাৎ পৌনঃপুনিক বা আবৃত্ত হবে না, তখন এই সংখ্যাটাও কিন্তু অমূলদ হবে, কারণ আমরা একে ভগ্নাংশের রূপ দিতে পারি না। অর্থাৎ আমি লিখলাম যে 1 2 এরকম লিখলাম, তারপরে দশমিকের জন্য একটা 1 লিখলাম, কিন্তু দশমিকের পর যে কতগুলো ঘর আছে সেটাকে আমরা জানি, যেহেতু জানি না তাই আমরা সেখানে কী দিতে পারবো না, শূন্য দিতে পারবো না, তাই এটাকে আমরা পি বাই কিউ আকার রূপ দিতে পারবো না। তার মানে তোমরা এখানে একটা জিনিস লিখে রাখতে পারো যে অমূলদ সংখ্যার দশমিক আকার, এটা একটু পাই আর এটা মনে রাখবে তাহলে হবে, আর অমূলদ সংখ্যার দশমিক আকার, অমূলদ সংখ্যার দশমিক আকার, দশমিক আকার হলো অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ অসীম, কিন্তু অসীম দশমিক সংখ্যা কিন্তু দুই ধরনের, একটা আবৃত্ত অসীম দশমিক সংখ্যা আর একটা অনাবৃত্ত বা সাধারণ অসীম দশমিক সংখ্যা। অর্থাৎ সাধারণ বা অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা বলতে মানে যেটা শুধুমাত্র এই যে কোনো রকম রুলস বা কোনো একটা নির্দিষ্ট নিয়মে ঘুরে না আসে, মানে কোনো একটার পর একটা উল্টাপাল্টাভাবে যে কোনো সংখ্যা বারবার বারবার যে কোনো উল্টাপাল্টাভাবে আর কি যে কোনো সংখ্যায় আসতে থাকবে, মানে যার কোনো শেষ হবে না, তার জন্য কিন্তু অসীম দশমিক সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা অবশ্যই অসীম, কারণ ওটারও কোনো শেষ নেই, বারবার 3 3 আসতে থাকবে, কিন্তু তা একটা নির্দিষ্ট নিয়মে বারবার 3 ঘুরে আসে বলে ওটাকে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। বারবার আবৃত্ত হয় বা পৌনঃপুনিক বারংবার আবৃত্ত হয় বলে সেটাকে নাম পৌনঃপুনিক বা আবৃত্ত, পি বাই কিউ রূপ দিতে পারি, কিন্তু নর্মাল বা অনাবৃত্ত অর্থাৎ যেটা আবৃত্ত নয় সেরকম অসীম দশমিক সংখ্যাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে রূপ দিতে পারি না। তাই সমস্ত অমূলদ সংখ্যার যে দশমিক আকার যখনই অসীম দশমিক সংখ্যা হবে, অর্থাৎ অনাবৃত্ত যেটা আবৃত্ত না, তাকে আমরা অমূলদ সংখ্যা হিসাবে ধরে নিব, কারণ তাকে পি বাই কিউ আকারে রূপ দিতে পারি না। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং ভিডিওটা ভালো যদি লেগে থাকে তো তোমরা প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করো, আর সাবস্ক্রাইবের কথা বলবো না, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। তো আজকে এইটুকুই থাকবে, তো টাটা, বাই বাই।